আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যান কমবে সরালি যাই কমবে, মানে যাইতে চাইছিলাম আসলে ডিশের হইনি। অগদারে তো পেট থেকে রোজি কইতেছি যে আমার লাইন দিয়ে ঠিক নেই বাবা, একটু লাইন দিয়ে ঠিক করি দিব। ওরা মরে বুঝাই দেয় কাকু দেখেন না যে পরিমাণ বৃষ্টি হইতে আছে, ওই ক্যাবেলের মধ্যে বলে পানি ফুনি আছে, ওই কাপলার কোপলার কি কয় না না কয় তো আমি বুঝিও না। আজ অনেকদিন পর্যন্ত টেলিভিশনটা ঠিক মতো দেখতে পারি না, দেশ দুর্নীতি এত রকমের বন্যা বাদল পানি ফুনি উঠিয়ে বলে একেবারে নানাস্থানি ওই যে কি আছে সেই কুড়িগ্রাম টেরাম কোথায় বলে সব ডুবিয়ে গেছে, আমি তো কোনো খবরই দেখতে পাবো। আব্বা মুই একজন হিট ডিরেক্টর, মোর নাম কাম সারা দেশে ছড়াই পড়ছে, এখন মুই শাহরুখ লইয়ে ছবি করবো, আর আপনি আমারে কইতেছেন এই ডিশের দোকানে যাই অগলগে কথা কই। ওরে বাজান, এই চুল কিন্তু বাতাসে পায় নাই, এত একটা বুদ্ধিতে পাকছে। হ্যাঁ এখন তোমার যে আমি এই কথাটা কইতে আছি কি কারণে আমি অগলগে কুলেই উঠতে পারতে আছি। তুমি আরে না হতে কথার মধ্যে খালি কথা, তোমার এই একটা স্বাভাবিক গেল। আমি যখন কথা কই আমি তো একটা বুঝের কথাই তোমারে কই না, তোমার শত্রু আমি। হ্যাঁ তাই বললাম না। আরে আপনি বুঝতেছেন না, আমার দুনিয়ার লোক বইয়েছে 150 লোক আইছে এফডিসি গনে, তাগো আমি সেটিং দিমু, কোথায় কে যাইবে কি করবে, নায়িকা কোথায় নায়ক কোথায় খাওয়ার দাওয়ান কোথায়, আজগো একটা সেটের মধ্যে 500 লোকে কাজ করে, আপনি আমার কন্ডিশন দেখানো যাইতে। তোমারে কেন কইছি হেডে আমি তোমারে একটু উদাহরণ দিতে আসি। কোন কোন তাড়াতাড়ি কোন হারা দেশে যে পরিমাণ বন্যা বাদল আরম্ভ হইছে, চিকুনগুনিয়া মুনিয়া মানুষজন বিভিন্ন কায়দায় মরতে আছে। হ্যাঁ দেশ ধ্বংসের পালায় যাই উঠে গেছে এই বন্যার কারণে, সরকার মোটামুটি দিতে আছে তেরান বেরান দিয়েও তো কত আর দেবে, এই লেখ কেন রোজই তো বন্যায়। এখন যাই হোক ও কথা বাদ দাও, এগুলো আমি দেখতে পারতে আছি না, এইটা লেখ। আর তুমি যে একটা হিট ডিরেক্টর, এই জিনিসটা ওই হারামজা তারা জানে, তা আমার কথার দামের চাইতে তোমার কথার দামটা এখন বেশি হইবে, যেহেতু ওর বাবা ওরা তো এমনি ধন্য হয়ে যাবে তুমি মানে ঢোকার লগে লগে। ও আচ্ছা, ওই লগে লগে মনে করো লোকজন পাঠাইয়া লাইন লুন সব ঠিক করিয়া লাইবে, এই জিনিসটা তুমি বোঝো না। আমিও তো ওই সুযোগটাই লইছি, তুমি আমার জামাই, তাই এই নামে যদি মোটামুটি আমি চলতে পারি তাহলে আমার অসুবিধা দেখো না। আব্বা আপনি যখন কইছে মুই গেলে হয় মোরে অনার করে মোরে দেখলে সবাই লড়িয়ে চড়িয়ে বয়, তাহলে মুই এক কাম করি, মুই না যাইয়া ওকে নাম্বারটা দেন ফোন করে দেই, কই যে মুই শহর আলী হিট ডিরেক্টর। তুমি ফোন করলে হইবে না, হে কথা মুই কই না, তুমি গেলে ওরা যে সম্মানটা তোমারে দেবে সেটা তুমি ভাবা কই, কারণ সব সম্মান কি বাড়তে আইবে, কোথাও কোথাও যাইয়া নিতে হয়। আর তাছাড়া ঘটনা হলো যাইয়া ওই যে তোমার যে আগের যে ছবিটা ধর্মার খা এইটা বলে গেছে শুক্রবার দেখাইছে, আমার মনটা তো এনে খারাপ, এই সিনেমাটা দেখবো দেখি পুরাই স্ক্রিন এককালে জির জির জির। টেলিভিশনে মোর ছবি দেখাইছে ধর্মার খা? এই তো আমার দুইজনে কইছে। আব্বা এখন কি আমার আগে কইবেন না? আর কমু তোমার আমি পাই, পাইলে না কমু। এই হলো এক, দ্বিতীয়ত ওই রাঙ্গামাটিতে মগো কিছু আত্মীয় স্বজন পায়, এখন ওরা পাহাড় সাফা ফুরিয়ে মরছে না কি হরছে কিচ্ছু কইতে পারতে আসি না। বাজান তুমি যেভাবে পারো এখন যত কামি তোমার এদিকে থাও, তুমি একটু ডিসলাইনে যাই ফার্স্ট টাইম ইন্ডোহীনে যদি ব্যয় করো তাহলে মনে করো টেলিভিশন ডাকাবার পরিষ্কার হয়ে যায়, আর ঘরে বাই মুই আল্লাহ কি হবে। আমার কণ্ঠ শুনা বললো তোমার কণ্ঠ তো রানী মুখার্জির মতো লাগে, বাংলাদেশে যেহেতু রানী মুখার্জি কেউ নাই, তোমার নাম যেহেতু রিমু তাই আমার সাথে নাম লাগাইছে রিমু মুখার্জি। আসলে মানে তোর এই নামের সাথে যে মুখার্জি লাগাইছিস না, এই শুনে না আমারও না শরীরের মধ্যে একটা স্পিরিট এসে গেছে। হ্যাঁ তোর কিন্তু এখন অনেক ভালো লাগবে যে আমাদের গ্রামের মেসি নামায় নামছে রিমু মুখার্জি। এই ঘটনা তুই শোন, তুই তো আমার বন্ধু তাই না, আমরা এক গ্রামের লোক, তবে তুই যদি নায়িকা হইস তাহলে আমার একটা হালকা পাতলা চান্সের ব্যবস্থা। নায়িকা হোস মানে কি, তিনটা সিনেমা আমি একসাথে সাইন করছি, তার সাথে আমার কন্ট্যাক্ট। কি কোস? হ্যাঁ তিনটা সিনেমার তুই নায়িকা হয়ে গেছিস? হ্যাঁ
এই তা ওই তোর সিনেমার নাম কি রে? একটা সিনেমার নাম এখন বলা যাবে না, যেতেছে আমাদের প্রোডিউসার সাহেব আসবে, সে এসে ঘোষণা দিবে, এখন আর কিটা সিক্রেট রাখতে হবে, মানে গোপন রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমিও গোপন রাখলাম। এই তবে একটা কথা কি কব জানিস, তুই কিন্তু এই সিনেমায় নামেছিস না, তোর কিন্তু অনেক সুন্দর লাগতো। আসলে না তুই বুঝবি না, আমি তো গ্রামের মেয়ে, এখন তোরা তোকে বুঝবি না, আমাকে যে কি টেক কেয়ার করে, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমাকে একটা লোক দিচ্ছে ছাতা ধরার জন্য, একটা লোক আসছে চেয়ার ধরার জন্য, একটা চুপের পর জুস আইনা দেয়, পানি খান ম্যাডাম ডাবের পানি খান, কি যে করে তুই বুঝবি না। তোকে একদিন আমি নিয়ে যাবো, ফোন দিবো, তুই আসবি, তোর জন্য পাশ রেখে দেবো এফডিসিতে, তুই আসবি, বলবি যে আমি রিমু মুখার্জির ফ্রেন্ড। কিন্তু দোস্ত ঘটনা হয়েছে, আমার এখানে তো ছাতি টাতি কিছু নেই, তোর মাথায় যে কি ধরবো। এই তবে আমি তোরে ওই আমার সাথে যদি তুই যাস, আমি তোর ওই ডাব কাটিয়ে খাওয়াতে পারবো না। ওইটাই খাওয়াস। আর হালিম শোন, আমি হচ্ছে গ্রামের মেয়ে, আমি মাটিতেই থাকতে চাই, আমি অহংকারী হইয়া আকাশে উঠতে চাই না। এই যে তুই কথাটা কইছিস না, আমার গর্বে বুকটা ভরে গেছে, আমাকে গ্রামের মানে আমার বন্ধু সে হবে নায়িকা। আমার মনে হচ্ছে কি জানিস, আমি ওই সেই বোম্বের রানী মুখার্জির সাথে কথা করছি। আমারও মনে হইতেছে কি, আমি অনেকদিন পরে এটা মুক্ত আকাশে আসলাম, এই কদিন মনে কর নকলের মধ্যে থাকতে থাকতে আমি হাঁপায় গেছিলাম। আচ্ছা দোস্ত, তা তুই হনান করে গান গাতে গাতে কই গেছিলি? হনো আজকাল এই বন্যা টন্যা বিভিন্ন কাহিনীর জন্যে ওই ছোটো ছোটো প্রামান্য চিত্র টিত্র এগুলো টেলিভিশনে দেখায়, ওটা দেখলে তো একটু দেখতেও পারি, একটু হনতেও পারি, ওইসব এলাকার মানুষ যে কেমনে বাঁচতে আছে কি করতে আছে এগুলো একটু দেখিটাই, আর সময়টাও তোমার কাটে, এই কারণে তোমারে কইছি বাজান, তুমি যেভাবেই হোক তুমি যাই ওই ডিশ লাইনের ব্যবস্থাটা একটু করিয়ে দিও। আব্বা আমনে মোর গুরুত্বটা বুঝছেন আবার বুঝেন নাই, এই যে বোম্বে গনে মুই করছি কি, তামিল গনে একটা ভাইস ডিরেক্টর আনছি, ডান্স ডিরেক্টর আনছি, বাংলাদেশের ডিওপি প্রোডাকশনের লোক মিললে 150 লোক মোল্লাকে অপেক্ষা করতে আছে, আর আমনে এখন আমার কইতেছেন ডিশের ওখানে যাইতে হইবে, কেন মুই ফোন করিয়ে দেই, ফোন করিয়ে দিলে তো ওরা দৌড়ের পর থাকবে, মুই শহর আলী হিট ডিরেক্টর। এখন বাজান অনেক কথা কিন্তু মানে ওইভাবে বুঝান যায় না তোমারে, তুমি নিজে যাইয়া যে ক্যামেরা হরতে পারবা 5 মিনিটে, ও ফোন দিলে লাগবে আবার 2 দিন, তা আমি এখন এই 2 দিন অপেক্ষা করতে রাজি না, তুমি এই 5 মিনিটের লোক গইলেও বাজান যাও, এরপর তুমি হারা দিন যাই ওই হন দাও, মুই কিছু কমু না, মোর ওই ডিশের লাইনটা ঠিক করা জরুরি দরকার। আব্বা আমনে মোর ফোনের যে কত পাওয়ার হ্যাঁ আপনি জানেন, হেদিন করছে কি এফডিসি গনে প্রোডাকশনের লোক আইতেছিল রাত 12টায়, পুলিশে আগে ধরছে, থানায় লইয়ে গেছে সন্ত্রাসী কইয়া, মুই খালি ওই থানায় ফোন দিছি যে মুই শহর আলী হিট ডিরেক্টর ধর্মার খার ছবি, ওমা লগে লগে হেরা তো মনে হয় যে খাড়াইয়া মোরে স্যালুট করছে, ওই ফোনের মধ্যে দিয়ে মুই টের পাইছি, এরপরে অগো সারিয়ে দেছে, মুই আবার কইছি সারিয়ে দিলে হবে না, অগো মোর স্পটে তোমরা পৌঁছাই দেবা, ওরা করছে কি গাড়িতে কইরিয়া মোর প্রোডাকশনের লোক স্পটে পৌঁছাই দিছে, তা মোর ফোনের যে কি পাওয়ার আব্বা, আপনি যদি একবার হনতেন যে মোর ফোনের পাওয়ারটা কি। না মুই মানে একবারে যে জানি না হ্যাঁ না আর বুঝিও না হ্যাঁ না, যে তোমাকেও এই এই যে মিডিয়ার মানুষগুলার যে একটা আলাদা একটা সম্মান আছে, প্রশাসন অনেক সম্মান দেয়, হ্যাঁ পুলিশ টুলিশ যে জাহানি হোক, হ্যাঁ মিডিয়ার মানুষ পাইলে একটু আলাদা একটু খাতির করে। তাছাড়া আব্বা একটা ঘটনা ঘটে গেছে, মিডিয়ার যতগুলো সংগঠন আছে প্রত্যেকের ইলেকশন হয়েছে, ইলেকশন হইয়া সবাই নেতা হয়ে গেছে, মোরা কিন্তু সংগঠিত, সব সংগঠন মিললে মোরা আবার আর একটা সংগঠন হয়েছি, এখন কিন্তু মোকে সবাই দাম দেয়, মনে করছে তারা তো সংগঠিত হয়ে গেছে, বুঝেন নাই না, সেটা একটা ভালো কামই হরছ, হ্যাঁ কিন্তু এখন তোমাকেও হাতে নিজেকে খদ্দুর কি কামাই হ্যাঁ করতে না, কিন্তু ওই সংগঠনটা যে ওই যে পেপারে দেখছি ইয়ার মধ্যে, পেপারে দেখছি হয় কয় দল মিলিয়ে জানি তোমাকে মিটিং টিটিং হয়েছে, কি হয়েছে না হয়েছে জানো তোমরা, আর জানে ওরা অধ্যহন্মুই ছাতা, এখন তুমি একটা কাম হইছে যেটা কইছি সেই কামটা বাজানো একটু করো, মুই একটু অন্য কামে যাই, তোমার পাইছি দেখিয়া এটা কইলাম, নাইলে মুই যাইতাম ও কেন না হোক যাইতাম, সে যাওয়াটা এখন আর যাবো না, তুমিই যাও। আব্বা আপনি ডিশ লাইন দরকার তো, আপনি ডিশ দেখবেন ঘরে বইয়া, আপনি মোরে দায়িত্ব দিয়েছেন মুই যাইয়া পারি না যাইয়া পারি, আধা ঘন্টার মধ্যে যদি আপনার ডিশ না লাগে তাহলে কই যে মোকে শহর আলী কোনো ডিরেক্টরই না, ঠিক আছে শাহরুখ খান বই রয়েছে, আমি আগে একটু অল্লাকে দেয়া দিব, দরকার হয় শাহরুখনে লইয়া ডিশ অফিসে যাবো, না 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 শাহরুখনে লইয়া যাবো, হালার ভালারা যেন সব তুই দাঁড়াই যায় যে শাহরুখনে লইয়েছে ডিশ অফিসে, পর আবার হেদুরের চেতা নিয়ে না, তুমি অত বড় একটা নায়ক লইয়া অনেক যাবা, ওরা কি হেইমারের মান, অরে লইয়া মুই বাজারে যাবো, অরে লইয়া মুই মাছের বাজারে যাবো, অরে আমি একেবারে সব জায়গা লইয়া যাবো, শাহরুখকে দেখাই দেবো যে শহর আলী কি দেখাইতে পারে, শাহরুখনে লইয়া সব জায়গা যায়। আচ্ছা ঠিক আছে বুঝছি, ওরা হলে যাইয়া ওই চেতাবালির ভোলা একটা
আর একটা হলো যে সরুজ মিয়ার ফোলা পরা কদ্দুরের মানে এখন ওই দেশে ডিস চলে ব্যবসাটা পাতিয়ে পয়সা খাইলেই ভালো আছে পরা হেইমানের মানুষ অহনে অত বড় ডাইরেক্টর নিয়ে তোমারও আমি তো পাঠাইতাম না এখন দেখি যে হালাত এ কামই হইতে আছে না ডিসটা আই আচ্ছা মুই যাইতে আসি আমি চিন্তা করিয়েন না আধা ঘন্টার মধ্যে ডিস লাইন লাগিয়ে যাবে কিভাবে লাগিয়ে যাবে ও আপনি টের পাইবেন না জান আব্বা তো জান মুই যাই তো দোয়া হরিয়েন কত রব আমি পন্থের দিকে মুড়ামুড়ি চাইয়া আলহামদুলিল্লাহ এই ফেল ফেলে রান্না করছো কোথায় আপনি নাকি গান শিখান আপনি নাকি গান শিখান মানে আমি তো গান শিখাই গুরু গান শেখার জন্য ঢাকা যাবো তো এই জন্য ঢাকা কে ওই যে টিভিতে দেখায় না রিয়েলিটি শো গানের প্রতিযোগিতা ওইটাতে অংশগ্রহণ করব এই জন্য তুমি কি মনে করো ওই রিয়েলিটি শোতে যারা প্রতিযোগিতা করিয়া শিল্পী হইয়ে বাইরে ওরা শিল্পী এটা মনে করো কি শিল্পী হচ্ছে সাধনার বিষয় ছোটকাল থেকে সাধনা করতে হয় ওই শেখা দেখা বুঝিয়া একটা গান গাইলে মাত্র শিল্পী হয়ে গেলা এগুলো বাদ দিয়া পড়াশোনা করো এমন জন্য কিতে পারো তুমি এই তো ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ার উঠে তুমি ঢাকা যাবা শোনো মাই একটা সাপ সাপ করে কথা কই দিই ফার্স্ট ইয়ারে উঠছো সেকেন্ড ইয়ার ওঠো ডিগ্রি কমপ্লিট করো আগে শিক্ষাটা অর্জন করো এই যে আমার যে পৃথিবীটা দেখছো আমি কিসে মাস্টার্স করছি তুমি জানো আমি ইকোনমিক্সে মাস্টার্স করে পোলা কিন্তু আমি গান বাজনা করি ক্যা এই যে সাধনা আর যে জ্ঞান অর্জন করার কথাটা কিন্তু করিয়ে ফেলাইছি আমার কিন্তু কেউ ঠকাইতে পারবে না তোমরা এই ছোট খাটো মাই পোলা পান একদিন না তিন দিন সারে গামা শিখতো শেখছো সারে গামা এই সারে গামা না শিখা তুমি যাবা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে ভাই এই জন্যই তো আপনার কাছে আমি যাবো খুবই খুশি হয়েছি তুমি মোড়টা গান শিখতে যাবো তাই ঠিক আছে সন্ধ্যাকালে আসো সন্ধ্যা সময় কে তো কোন সময় যাবা দেখেন ভাই আমি ফার্স্ট ইয়ারে পড়ি কিন্তু আমার ছোট মনে করেন না আপনি আমার সন্ধ্যা সময় আইতে কইছেন ব্যাপারটা আমার কাছে মোড়ও ভালো ঠেকতেছে না আরে তোমরা সব সময় মিডিয়ার মতো কথা বলতে হয় তোমরা চার পাঁচ ফ্রেম বেশি বোঝো আমি সন্ধ্যার সময় সাধনায় বসি হারমোনিয়াম লইয়া আমি গান তালে বসি ওই সময় আইলে তোমার আমি সাধনাটা বুঝাই দেবো কেমনে সা ধরবা কেমনে রে ধরবা অর্থাৎ রে গামা পাধা নি সা মাত্র যখন উপর দিকে চলে যাবে এটাকে অবরোহণ আবার রহিত সা নি ধা পা মা গা রে সা এটা কয় কি কয় এইটা কয় শিক্ষা অবরোহণ অরোহণ শিখাই দিলাম বিনা পয়সা সন্ধ্যার সময় এসো তোমরা সবসময় একটা ফালতু জিনিস মনে করো এর জন্য গানে গানে কথা বলে তুমি যে আচরণটা করলা এটা মোট কষ্ট লাগছে আর এই কষ্ট একটা গান আছে পর মানুষে দুঃখ দিলে ও কিন্তু দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে ও কিন্তু মাইনে লওয়া যায় না আমি আপনার আপন হলাম আবার কবে আবার দুঃখ হইবার দিলাম কবে আরে দুনিয়া সবাই আপন কেউ পান না আমি তোমার ইন্ডিকেট করে গান্ডা কিন্তু গাই নাই আর বিশেষ করে পৃথিবীর সবাই আপন আমরা দূর করি রাহি দূর করি রাহি ও আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমি সন্ধ্যার সময় আইতেছি ভাই ঠিক আছে সন্ধ্যার সময় আইসো আপন মানুষ কষ্ট দিলে ও কিন্তু মাইনে গ্রামে অনেকেই নাকি বলা বলি করতেছে তোমার আমার সম্পর্কের ব্যাপারটা তোমার ইচ্ছে দেখলে বলা বলি করবো না সেদিন যে আমাকে পুতুল দেখে ফেলাইছে না সেটা নিয়ে অনেক কথা হয়েছে বাট তোমার আমার ব্যাপারটা তো এখনো হাইট আছে এটা তো কেউ জানে না এখনো পুতুল একাই যথেষ্ট জানার জন্য ও দেখছে না পুরা গ্রামটা ছড়ায় ফেলছে না না ব্যাপারটা হলো তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি কিন্তু কেউ জানে না এই ব্যাপারে তো তুমি জানাও না তোমার ফ্যামিলি রে সমস্যা কি জানাবো আমার আব্বু হলো রাগী মানুষ এটা তোমার বুঝতে হবে একটু সময় লাগবে তুমি কোনো টেনশন নিও না আমি মাত্র গ্রামে ঢুকছি পড়ালেখা শেষ করে আমি সব ওকে করে ফেলবো আমার বাবা রাগী মানুষ হোক আর যাই হোক আমি সব ওকে করে ফেলবো পুতুল মুতুল কোনো ঝামেলা না আমার সবচেয়ে বড় কথা হলো আমি তোমারে ভালোবাসি কেন না পুতুল খুব ডেঞ্জার সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন রানা জি ভাইয়া কেমন আছো
আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি। ই তোমার খবর কি? ভালো ভাইয়া। তো দুইজন এই জায়গায় কি করো? বুঝছি, সম্পর্ক হইছে। অমিত ভাই, কাউরে কম যাইব না কিন্তু। ঠিক আছে, বুঝতে পারছি আমি। না, পড়াশোনা কি শেষ? জি ভাই। চাকরি বাকরি কিছু করো? না ভাই, ওই যে আপনার বললাম না, ব্যবসা বাণিজ্য কর্ম। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে দুজন রে ওই, হ্যাঁ, রানার বাপ কিন্তু অনেক রাগি, এখন কিছু করার দরকার নাই। হ্যাঁ, একটা চাকরি বাকরি। না তুমিস ভাই, আমারে তো বাসার থেকে খুব চাপ দিতেছে। ও বিয়ের শাদির জন্য? হ, আচ্ছা ঠিক আছে, জান্নাত বাসায় একটু ম্যানেজ করো, আর বেশি ঝামেলা হইলে আমারে খবর দিও। আমি বুঝাই আসুন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাইলে ওই ঝগড়া জাতি হইলো না। হ্যাঁ, আমি যাই তাইলে। ভাই, আব্বার সাথে তো আপনার অনেক ভালো সম্পর্ক, আপনি একটু ম্যানেজ করেন ভাই। আমি ঝামেলা হইলে বুঝাবো নে। জি আপনি পারবেন আপনি। ঠিক আছে, আমি গেলাম তাইলে। জান্নাত ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে। দেখছো তমিজ ভাই, তুতলা মানুষ হইলেও কত সুন্দর করে বুঝে গেল, আর তুমি পারো না আমাকে বাসে যাইতে। আচ্ছা শহরালি, কোন আব্বা তোমারে বলাইছি একটা কারণে, আমরা ঘরের সবাই এক জায়গায় বইছি। যে আচ্ছা, ওই যে তোমার যে হিরোর কথা কও, হ্যাঁ, নাদির খান প্লাস, এখন ও যা কইল টইল বা তুমি ও যা আমারে বুঝাই দেয়, এগুলো কি আসলে সত্য না এও সিনেমার গঠন? আব্বা আপনি একটা জিনিস বোঝেন না, ও যে গাড়িটা লইছে এটার দাম 40 লাখ টাকা, আবার ওর আর একটা গাড়ি আছে এক্স নোয়া বিশা সব সামলু, আর আমি ওকে বাড়িও তো গেছি, মনে বাড়ি লয়ে গেছে না, ওর আব্বা বিরাট ব্যবসায়ী। না ঠিক আছে, এগুলো তো মানে দেখছো তুমি, এই জন্যই তোমার দ্বারা আমি কুটিয়ে কুটিয়ে জিগিয়েছি। তো এখন এই পোলায় তো এখন হিরো হয়েছে, ভালো কথা, তো বলে বিয়ে শাদি করবো না? এই এই তো মুই প্ল্যান করতেছি, ওরে বিয়ে দিয়ে দিব মগো আলতার লগে, আর সিনেমাতে মুই আর ডেভেল ডেভেল করে দিব। আর কি এর সিনেমা কমু তোমার আর নাই না, তোমার মনে হয় গেছে কি কব? আপনি সব ভালো মনে করেন? এই যে ভাবিও কইতেছে না, এখন বিষয় যদি অনেক সময় তো ভালো পোলা চাইলেই পাওয়া পাওয়া যায় না। এটা আপনি বলছেন পোলা 100-তে 100 ভালো, এক সিগারেট পর্যন্ত খায় না। আজকালকার নায়ক তো একটার পর একটা সিগারেট ধরায়, ও যে আমার লগে একটা ছবি শুটিং করছে একটা দিন সে সিগারেট ধরাই দেয় না। তাইলে ভাবি কও, এর একটু বুঝা দেয় ভাবি, ও না ফুলে রায় গা এ আলতা। আমি আবার কি করলাম? হ্যাঁ আব্বা, না ও রাজি আছে, ও দুলো বাইরে মানে, ও মুরব্বী মানে। এই মা আব্বা, হেলে আপনারা সিদ্ধান্ত কি নিলেন একটু কন দেই না? সিদ্ধান্ত তোমার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, যে কেন আমি তোমার আগেই বুঝেই কইছি, ওই পোলার বাড়িঘর হয়তো প্রয়োজনে যদি পোলায় যদি রাজি হয় বা হে যদি তোমার লগে সম্পর্ক রাখতে চায় বা গড়তে চায়, তাইলে হয়তো যাই আবার দেখবো আমরা, সেটা তো আলাদা জিনিস। ঠিক আছে, এই এটা যখন আল্লাহর হুকুম হইবে তখন চিন্তা ভাবনা করব। মানে তোমার যে কথাটা আমি আর কইতে চাইতেছি, এই রোজা ইনশাল্লাহ শুরু হয়ে গেছে, যে কইতে কইতে চলিয়ে দেবে পুরো মাসটা, যে কোনো উপায় হোক মেন দিয়ে কিন্তু ডাকাত দিয়ে নিয়ে এহেন বই ঈদ করবা। এইটা যদি ভিড় ভুলটুল করছো তাহলে কিন্তু আমি খুব রাগব। আব্বা হ্যাঁ কি কর, ঈদের সময় মোর পাশে মোর বউ থাকবে না বাবি, হ্যাঁ কি হইতে পারে? আপনি কান দেই না, বুঝি না তুমি মেহেন্দির আনতেছ না তো বাজান। বিভিন্ন শপিং মলে যায়, এখন হে তো আপ টু ডেট চলাফেরা করে তাই না? হে এখন আমার ফোনে দুই দিন কইছো গ্রামে যাইয়া হরবো কি, আম তো হবো এই কথা মনে করে বাপ মা কাল ছাড়িয়ে দিচ্ছে, বই ছাড়িয়ে দিচ্ছে, ভাই একটা কমনে রয়েছে, হেডারও খবর তো হেলো না। আব্বা হেলে আপনি একদিন কথা কন, যে তুই আমাকে শহরে লিখিত রাইতে নিষেধ করছে, তোকে বাড়ি তুই আইবি, শহরে লাইয়া জুড়লে বলছে তুই আমরা। খারাপ খারাপ,
করিমের লগে ফোনে বলে কথা টথা হয় মা এহিন গমরে কইছে তাই হয় হেললে তো মুই চুপ করে রইছি বুঝ না এ লও এখন ভাত খেতে লও দি আচ্ছা আরে ও তুমি ঠিক করে আরে আমি দেখছি চলো বললো চলো ভাবে আও দেই।